আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা অসম্ভব সুন্দর কুর্তি কাটিং ও সেলাই। তো আমি এটা ছোটদের জন্য সেলাই করেছি, সেম প্রসেসে বড়দের জন্য করা যায়, শুধু বডির মাপ আর লম্বার মাপটা আলাদা রেখে। তো আমি এখানে ছোটদের জন্য তৈরি করেছি। আমার এখানে কাপড় আছে দেড় গজ, আর যেহেতু যারা বড়দের জন্য বানাতে চান তাদের কাপড় তিন গজ লাগবে, আড়াই গজ জামার জন্য আর হাতার জন্য আধা গজ। তো আমি দেড় গজ দিয়ে কাটিংটা করে দেখাচ্ছি। আমার এখানে দুহাত বহরের কাপড়টা, তো আমি কাপড়টা চার বাস করে নিয়েছি। এবার আমি বডির মাপটা দিয়ে নেব। যেহেতু আমি এটা একটা বাচ্চার জন্য, মানে 8-9 বছরের বাচ্চার জন্য বানাচ্ছি, সেই অনুসারে আমি বডির মাপটা দিয়ে নিচ্ছি। আমি কিন্তু কর্নারে একটা শেপ কেটেছি, 3 ইঞ্চি পরিমাণ শেপ কেটেছি। এই শেপটা কাটার জন্য কিন্তু গোলজামার কোনাটা ঝুলে যায় না। অনেকেই বলে গোলজামার কোনা ঝুলে যায় কেন, আসলে শেপটা কাটলে আর কোনাটা ঝুলে যায় না। তো আমি এটা ফুল ব্যান্ড কলার দিয়ে বানাবো, তো এর জন্য সামনের পাটটা গলা কেটে নিচ্ছি। আমি এখানে গলার কাত নিয়েছিলাম 2 ইঞ্চি, আর ডিপটা নিয়েছি 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি গোল গলার শেপ দিয়ে নিচ্ছি। আর এখানে ভাঁজটা আমি আলাদা করে নিব, মাঝখান দিয়ে পুরোটা কেটে ফেলব। তো আমি আলাদা করে নিয়েছি, এখন আমি হাতার কাপড়টা কেটে নেব। আমি এটা 2/4 হাতা দিব, তো আমি 10 ইঞ্চি হাতা কেটে নিচ্ছি। হাতাটা কাটা আমার হয়ে গেছে। তো এবার পাইপিনের জন্য আমি 1 কালার কাপড় নিয়েছি। আমি 3 ইঞ্চি পরিমাণ পাইপিনটা কেটে নিচ্ছি। পাইপিনটা কীভাবে লাগাবো সেটা সেলাইয়ের সময় দেখাচ্ছি আপনাদের। তো আমার কাটাকাটি হয়ে গেছে, এখন আমি সেলাইতে চলে এলাম। তো প্রথমে সামনের পাটটা, যে আমি 2 পাট আলাদা করে নিয়েছি, সেখানে 1 পাটে আমি পাইপিন লাগিয়ে নিয়েছি। পাইপিনটা কিন্তু আমি উল্টো দিক থেকে লাগাচ্ছি, তারপর ভাস্করের দিক থেকে নিয়ে যাব। আমি এখন চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। এক পাশে সেলাই করা হয়ে গেছে, আমি অপর পাশ সেলাই করে নিচ্ছি। বাড়তি কাপড় ছিল, আমি সেটা কেটে নিয়েছি। এবার আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি দিক দিক করে। আমার 2 পাশে পাইপিন লাগানো হয়ে গেছে। এখন আমি গলার কাছে যে ফাড়াটা রাখবো সেটার মাপ দিয়ে নিচ্ছি। এটা যেহেতু ছোটদের জন্য বানাচ্ছি, তো 3 ইঞ্চি পরিমাণ আমি বুতাম ঘরের জন্য রাখবো। 3 ইঞ্চি পরিমাণে চিহ্ন দিয়ে নিচ্ছি, আর আমি আরেকটা চিহ্ন দিয়ে নিচ্ছি 5 ইঞ্চিতে। সেটা আমি আপনাদের সাথে সেলাইয়ের সময় দেখাই দিচ্ছি কেন নিচ্ছি এটা। তো আমি এখন 2 পাশে এরকম সমান করে নিচ দিয়ে একটা পাইপেন কাপড় দিয়ে নেব, পট্টি দিয়ে নেব 2 সেলাইয়ের মাঝখানে। আমি যে চিহ্নটা 3 ইঞ্চি চিহ্নটা দিয়েছি, এখান থেকে পট্টিটা দেওয়া শুরু করব। পট্টির জন্য আমি এভাবে কাপড় কেটে নিয়েছি, একটু চওড়া করে নিয়েছি, 2 ভাঁজ করে দেব। তাই তো আমি 3 ইঞ্চি পরিমাণে যে চিহ্নটা দিয়েছিলাম সেখান থেকে সেলাইটা শুরু করব। আমি 1 পাশে সেলাইটা শুরু করে দিচ্ছি।
আমি নিচটা সম্পূর্ণ পট্টি লাগিয়ে দেবো না, এখানে আমি 8 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো। 8 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি, আমি পট্টিটা 8 ইঞ্চি পরিমাণ দিব, মানে নিচ থেকে 8 ইঞ্চি পরিমাণ আমি ফাঁকা রাখবো। ওটা তো বাড়তি যে পট্টির যে বাড়তি অংশটা আমি কেটে নিচ্ছি, কেটে ভাঁজ করে নিচ্ছি। এক পাশ সেলাই করা হয়ে গেছে, এবার আমি অপর পাশ সেলাই করে নিচ্ছি। অপর পাশের কাপড়টা আমি যে 5 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়েছিলাম সেখান থেকে সেলাইটা শুরু করব। আমি যে 3 ইঞ্চিতে সে চিহ্ন দিয়েছি ওটা থেকে সেলাই করব না, ওখান থেকে ফাঁকা রাখবো, যেহেতু ছোটদের আর মাথাটা যদি না ঢুকে তাই এজন্য একটু ফাঁকা রাখবো। এখানে চাইলে একটা টিপ বোতামও লাগিয়ে দিতে পারে, আবার না দিলেও সমস্যা নেই যেহেতু নিচে পট্টি আছে। সামনের পাটের সেলাই সম্পূর্ণ সেলাই আমার হয়ে গেছে, এবার আমি কাঁধ পেছনের পাটের সাথে কাঁধ জড়িয়ে নেব। কাঁধ সেলাই করা হয়ে গেছে, এবার আমি বডি সেলাই করে নেব। এখানে আমি 16 ইঞ্চি বডি নিয়েছি, তো 16 ইঞ্চি বডিতে আমি মার্ক করে নিয়েছি, সেই মার্ক অনুযায়ী সেলাই করে নেব। আমার দুই সাইডে সেলাই করা হয়ে গেছে, এবার আমি নিচে পাইপেন লাগাবো। পাইপেনের জন্য তো আমি আগে কাপড় কেটে নিয়েছিলাম, এখন আমি পাইপেনটা লাগিয়ে নিচ্ছি। এটার পাইপেনটা আমি উল্টো দিক থেকে লাগাবো। আমি সবগুলো পাইপেন লাগানোর সময় কিন্তু দুই ভাঁজ করে পাইপেনটা লাগাচ্ছি, এতে যখন উল্টে আমি চাপ সেলাইটা দিই তখন আর ঝামেলা হয় না, খুব সহজে চাপ সেলাইটা দেওয়া যায়। আমি চাপ সেলাইটা দিয়ে নিয়েছি, তো এবার আমি হাতার কাজ করব। হাতায় আমি একটা ডিজাইন করব, তো ডিজাইনের জন্য এভাবে আমি কাপড়ের টুকরো নিয়ে এসে এটা এখন লাগিয়ে নেব, সেলাই করে নেব। আমি সেলাইটা 3 কোণা করে দিয়ে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি, 3 কোণা করে সেলাইটা করেছি। এবার যে কাপড়ে বাড়তি অংশটা আছে সেটা কেটে নেব, সেম প্রসেসে আমি দ্বিতীয়টাও সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে নিচ্ছি এটা। আমার একটা উল্টানো হয়ে গেছে, এবার দ্বিতীয়টা উল্টিয়ে নিচ্ছে। দুটোই আমার উল্টানো হয়ে গেছে,
এবার আমি হাতাটা লাগিয়ে নেব। হাতাটা লাগানোর জন্য প্রথমে আমি হাতার কাপড়টা উল্টো দিক নিয়েছি, তারপরে যে ডিজাইনটা করে রেখেছিলাম সেটা দিয়েছি, তারপরে আবার পাইপিং দিয়েছি। এটা আমি সোলো সেলাই করতেছি আপনাদের দেখানোর জন্য যে কিভাবে আমি এটা নিয়েছি। যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি উল্টিয়ে এবার চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমার একটা হাতা তৈরি হয়ে গেছে, এবার আমি সামনে দিয়ে একটা চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটার উপর একটা সবুদম দিয়ে লাগিয়ে নেব, তাই এটা কোনো এখন সেলাই দিচ্ছি না আর। একটা হাতা আমার তৈরি করা হয়ে গেছে, তো আমি আর একটা হাতা তৈরি করে নেব। তো আমার দুইটা হাতা তৈরি করা হয়ে গেছে, এবার আমি বডির সাথে লাগিয়ে নেব। আমি হাতার মোহরিটা 4 ইঞ্চি রেখেছি, তারপর বডির সাথে জামার সাথে লাগিয়ে নিচ্ছি হাতাটা। হাতার লাগানো হয়ে গেছে, আমি দুটো হাতাই লাগিয়ে নিয়েছি, এবার আমি কলারটা লাগিয়ে নেব। অনেকে আপুরই কলারটা লাগানো দেখতে চেয়েছেন যে আমি কিভাবে কলার লাগাই, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি প্রথমে কলারের মাপটা নিয়ে নিচ্ছি। আমি ফিতা দিয়ে ধরে এভাবে এক পাশ থেকে আরেক পাশে মেপে নিয়েছি। আমার 14 ইঞ্চি হয়েছে, তো 14 ইঞ্চি আমি একটা বকরম কেটে নিয়েছি। আমি বকরমটা 2 ভাঁজ করে নিয়েছি, এখন একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এবার আমি কাপড় নিয়েছি বকরম লাগানোর জন্য, তো প্রথমে আমি এক পাট কাপড় নিয়েছি, এক পাটের কাপড়ের উপর আমি বকরমটা সেলাই করে নিব। কাপড়ের উপরে রেখে বকরমটা আমি এভাবে সাইড থেকে ভাঁজ করে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এবার অপর টুকরার সাথে উপরে রেখে বকরমটা আবার সেলাই করে নিচ্ছি। এবার যে বাড়তি কাপড়গুলো ছিল সেগুলো কেটে আমি বকরমটা উল্টিয়ে নিচ্ছি, তো উল্টানো হয়ে গেছে, এখন একটা সাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো বকরমটা সেলানো হয়ে গেছে, এবার আমি জামার সাথে লাগিয়ে নেব। আমি এক পাশ থেকে জামার এক পাশ থেকে লাগানো শুরু করবো, আর উল্টো দিক থেকে লাগাবো। বকরমের যে বাড়তি অংশ আছে, কাপড়ের টুকরো যে বাড়তিটা আছে, সেটার সাথে আমি উল্টো দিক থেকে কাপড়ের সাথে লাগাবো।
আমার এক পাশ লাগানো হয়ে গেছে, এখন আমি বকরমটা উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে আমি চাপ সেলাইটা দিয়ে নেব। আমি একটু কাপড়টা টেনে টেনে বকরমটা সেলাই দেবো যেন ভিতরে কাপড় কুচকিয়ে না থাকে। আমার কিন্তু বকরমটা লাগানো হয়ে গেছে। এবার আমি একটা বোতামের ঘর করে নিব। বোতামের ঘর করার জন্য আমি এখানে চিকন করে পাইপেন নিয়েছি, সেটা ভাঁজ করে সেলাই করে নিয়েছি একটা। তো সে পাইপেনটা এবার জামার সাথে লাগিয়ে নিচ্ছি। তো আমার বোতামের ঘরটা করা হয়ে গেছে। এবার আমি সব বোতামগুলো লাগিয়ে নেব। আমি একই মাপের দুইটা জামা তৈরি করেছি, তো দুইটাই আপনাদের সাথে শেয়ার করেছি। সেমভাবে কেটেছি দুটোই। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের জামার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।